গল্প। মামাশ্রী, এ কি উপলক্ষে উৎসব করছেন আপনি? নাগরাজ তক্ষকের পরাজয় হয়েছে, গাভীরা ইন্দ্রপ্রস্থে ফিরে গেছে, আর নগর পূজাও হয়ে গেছে। মামাশ্রী, এবার আপনার রাজনীতি সফল হয়ে গেছে। বাছানা আমার সফল হয়ে গেছে। যতক্ষণ অর্জুন তপস্যা করে ফিরে না আসছে, ততক্ষণ পাণ্ডব রাজসূয় যজ্ঞ করতেই পারবে না। কিন্তু মামাশ্রী, সংবাদ এসে পৌঁছেছে যে অর্জুন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদার সঙ্গে বিবাহ করেছে। ওহো! আর নাগরাজ কুরব্যের কন্যা উলুপির সঙ্গেও বিবাহ করেছে। অর্থাৎ অর্জুনও বিবাহ করে নিজের শক্তি বৃদ্ধি করছে। মামাশ্রী, বাছানা আমার, তার জন্য চিন্তা করো না। মণিপুরের রাজা আর নাগরাজ কুরুব্বির সহায়তায় ইন্দ্রপ্রস্থ সমর্থনার্য তৈরি হতে পারবে না, যাদবদের মহানুভবতার জন্য পারবে। তুমি বলরামের শিষ্য হয়ে যাও, ওনার কাছ থেকে গদাযুদ্ধের শিক্ষা নাও, আর ওনার প্রিয় শিষ্য হয়ে যাও। তোমার বিবাহ বলরামের প্রিয় ভগিনী সুভদ্রার সঙ্গে হবে। মাধব, আপনি আদেশ করেছিলেন যেন আমি সোমনাথের মন্দিরে আমার তপস্যা পূর্ণ করি। আমি এসে গেছি। আসুন মামাশ্রী, প্রথম শিব পূজা আপনার হাতে করাতে চাই। কেন লজ্জা দিচ্ছেন বাসুদেব? আকাশের যে উচ্চতায় গরুড় ওড়ে সেখানে চিল পৌঁছয় না। আমি আপনার পূর্বে কি করে পুজো দিতে পারি? কেন করতে পারবেন না মামাশ্রী? দুর্যোধন আর সুভদ্রার বিবাহ স্থির করে পুরুবংশীয় আর যদুবংশীয়দের মধ্যে সম্পর্ক স্থাপন করার প্রস্তাব আপনিই দিয়েছিলেন না? অর্থাৎ চিল এখন গরুড়ের স্তরে উঠতে শুরু করেছে। ভগবান শিবের ভক্তদেরও প্রণাম করলে ভগবান শিব অধিক প্রসন্ন হন। অবশ্য অবশ্য। বাসুদেব, আমার ভাগিনী ওদের বড় স্নেহ করি, আমি ওদের সুখের জন্যই সব করি, কিন্তু আপনি বাধা দিচ্ছেন, আমার সমস্ত পরিকল্পনাকে ভেস্তে দিচ্ছেন আপনি। আমি তাতে কিভাবে বাধা দিচ্ছি বলুন তো? ইন্দ্রপ্রস্থে যদি রাজসূয় যজ্ঞ হয় তাহলে ইন্দ্রপ্রস্থ স্বতন্ত্র রাজ্য হতে পারে, কিন্তু সেটা আমার ভগিনী আর ভাগিনীয়দের সাথে অন্যায় হবে না। সমস্ত কুরুরাজ্য আবার অখণ্ড হওয়া দরকার।
আর তা অবশ্যই হবে মামাশ্রী। আর ওই রাষ্ট্রে দুর্যোধনী ক্ষমতায় থাকা উচিত, আর এই কাজের জন্য আমার যাদবদের সহায়তা আবশ্যক। এই কারণেই প্রিয় দুর্যোধন আর রাজকুমারী সুভদ্রার বিবাহের জন্য আমি আপনার জ্যেষ্ঠ ভ্রাতাকে রাজি করিয়েছি। আমি তো তাতেও কোনো বাধা দিইনি মামাশ্রী। তবে এই অদ্ভুতভাবে অর্জুন ওই সোমনাথের মন্দিরে কি করে পৌঁছে গেল ভাসুদেব? যদি অর্জুন সোমনাথে থাকে আর ও যদি আপনার কোনো পরিকল্পনার অংশ হয়, তাহলে হস্তিনাপুর আর দ্বারকার মধ্যে শত্রুতা অবশ্যম্ভাবী। প্রণিপাত মহর্ষি, আমাদের রাজকুমারীর বিবাহ হতে চলেছে, ওনাকে আশীর্বাদ করুন। ভ্রাতা কৃষ্ণ আপনাকে দ্বারকায় আসার নিমন্ত্রণ জানিয়েছেন। আমি তপস্যা করছি কন্যা, আমি আসতে পারব না। কিন্তু ভ্রাতা কৃষ্ণ বলেন যে সোমনাথ মন্দিরে সবার তপস্যা পূর্ণ হয়ে যায়, আর উনি আপনাকে আমন্ত্রণও করেছেন। তবে চলো গিয়েই দেখা যাক তোমার ভ্রাতা কি পরিকল্পনা করেছেন। সুভদ্রা। প্রণিপাত ভ্রাতাশ্রী। কল্যাণ হোক, নিজের ভ্রাতার উপর এত ক্রোধ দেখতে পাচ্ছি যে পার্থ অত্যন্ত রুষ্ট। সুভদ্রার বিবাহ দুর্যোধনের সঙ্গে, এর কি কোনো প্রয়োজন আছে মাধব? কেবল রাজনীতি নিয়েই তুমি এত চিন্তিত অর্জুন? আমার প্রিয় ভগিনী সুভদ্রার কথা তুমি একবারও চিন্তা করলে না? আমার প্রিয় ভগিনীর চোখে আমার জন্য এত অশ্রুজল, এই মহাসংশয় থেকে আমার রক্ষা তোমাকেই করতে হবে পার্থ। আমি? হ্যাঁ পার্থ, এই জন্যই তো আমি তোমাকে বলেছিলাম যে তোমার তপস্যা সোমনাথেই পূর্ণ হবে। বলো, করবে আমাকে রক্ষা? কিন্তু মাধব, আমি সুভদ্রার সঙ্গে বিবাহ করতে পারি না। যদি আমি সুভদ্রাকে অপহরণ করি, তবে আপনাকে আর ভ্রাতা বলরামকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধের আহ্বান তো আমাদের করতেই হবে। বড়ই কঠিন সমস্যা। সুভদ্রা, পার্থ তোমাকে অপহরণ করতেই পারবে না। ভ্রাতাশ্রী, আমি তো আপনার পার্থকে অপহরণ করতেই পারি, তাই না? তুমি আমাকে অপহরণ কিভাবে করতে পারো? কোনো যোদ্ধার অপহরণ কোনো কন্যা করেছে এমন ইতিহাসে কখনো ঘটেনি। কিন্তু উপায় অতি উত্তম পার্থ, ভেবে দেখো। আপনার কথায় আমি স্ত্রীর বেশ ধারণ করেছিলাম মাধব, এও করে দেখব। দ্বারকায় গেছে।
এবার কন্যাকে বিবাহ মণ্ডপে নিয়ে আসুন। প্রিয়া, যাও সুভদ্রাকে নিয়ে এসো। শ্রীমান বলরাম, কন্যার আসতে এত সময় লাগছে কেন? আমি দাসী পাঠিয়ে দেখছি মহারাজ। এ তো রাজকুমারী সুভদ্রা ছিল মামাশ্রী, কোন এক তপস্বীর সঙ্গে এই সময় রথে চড়ে কোথায় চলেছে? ওটা অর্জুন ছিল মূর্খ। প্রবঞ্চনার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে বাসুদেব। শ্রীমান বলরাম, কেন এত বিলম্ব হচ্ছে? কন্যা মণ্ডপে আসছে না কেন? কন্যা মণ্ডপে কি প্রকারে আসবে মহারাজ? সে তো দ্বারকা থেকে বহু দূরে রয়েছে। গান্ধার রাজ, আপনার কথার তাৎপর্য কি? আমি আর আমার ভাগ্নে দুঃশাসন স্বয়ং নিজের চোখে তাকে দেখেছি শ্রীমান বলরাম। হস্তিনাপুরের যুবরাজকে বিবাহ মণ্ডপে অপেক্ষা করিয়ে দ্বারকা ত্যাগ করে অন্য কারুর সঙ্গে পালিয়ে গেছেন। কিন্তু সুভদ্রা এমন কেন করবে? সঠিক প্রশ্ন, কিন্তু এর উত্তর আপনার অনুজ বাসুদেব কৃষ্ণকে জিজ্ঞাসা করুন। এই তো আমি জ্যেষ্ঠ ভ্রাতা। জিজ্ঞাসা করুন শ্রীমান বলরাম, একে জিজ্ঞাসা করুন। এই মুহূর্তে রাজকুমারী সুভদ্রা দ্বারকায় আছেন? না জ্যেষ্ঠ ভ্রাতা, দ্বারকাতে নেই। কোথায় গেছে? সে কখন ফিরবে? ক্ষমা করবেন মহারাজ, আমি আপনার সম্মুখে হাত জোড় করে ক্ষমা চাইছি, কিন্তু আমার ভগিনী সুভদ্রা বিবাহ সম্পন্ন হলে তার স্বামীর সঙ্গেই এখানে ফিরবে। আমরা দ্বারকার সীমার বাইরে চলে এসেছি আর্য, আপনি খানিকক্ষণ বিশ্রাম করে নিন, তারপর আপনি রথ চালাবেন। অতি শীঘ্রই কোনো ব্রাহ্মণকে খুঁজে তোমার সঙ্গে বিবাহ করতে হবে। বিবাহ এখানে বনে? না না আর্য, আমি বনে বিবাহ করব না। আপনি আমার ভ্রাতাশ্রীকে জানেন না, যখন দ্বারকায় বিবাহ মণ্ডপ বানানো হচ্ছিল তখন ভ্রাতা বিবাহ মণ্ডপ দেখিয়ে বললেন, সুভদ্রা দেখো তোমার বিবাহ ওই মণ্ডপেই হবে, তাহলে অবশ্যই ওখানে হবে। বিবাহ করে ফিরবে? এ কেমন ধৃষ্টতা শ্রীমান বলরাম! কে কাকে অপহরণ করেছে তার নামটাও বলে দিন সবাকে। পাণ্ডু পুত্র অর্জুন, হস্তিনাপুরের সঙ্গে তো এখন কেবল শত্রুতাই সম্ভব বাসুদেব। শীঘ্র অতি শীঘ্র হস্তিনাপুরের সেনা আক্রমণ করবে দ্বারকার উপর। পিসিমা, আমার প্রিয় ভগিনী এখন আপনার পুত্রবধূ। হস্তিনাপুর ও দ্বারকার মধ্যে যে শত্রুতা, তার শাস্তি আপনি আমার ভগিনীকে দেবেন না এই বিশ্বাস আমার আছে। আমি করতে পারি না সুভদ্রাকে বরণ পুত্র, নববধূকে বরণ করার অধিকার তো কেবল মহারাজ ও মহারানীরই আছে। মহামহিম, হস্তিনাপুর যদি অর্জুনের স্ত্রীকে বরণ না করে তাহলে তার অর্থ এই হবে যে হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থে স্বতন্ত্রতাকে স্বীকৃতি দিয়েছে। মহারাজ ধৃতরাষ্ট্র, আপনাকে অর্জুনের স্ত্রীকে গ্রহণ করে দ্বারকাকে কুটুম্বের স্বীকৃতি দিতেই হবে।
নতুবা পাণ্ডুপুত্রদের স্বতন্ত্র ঘোষিত করতে হবে। কৃষ্ণ বলেছে তোমার তপস্যা পূর্ণ হয়েছে, এবার বিবাহ সম্পন্ন করে তুমি শীঘ্র ইন্দ্রপ্রস্থে ফিরে গিয়ে রাজসূয় যজ্ঞ করো। ইন্দ্রপ্রস্থ তোমার অপেক্ষায় আছে পুত্র। মহারানী, রাজকুমার ভীমই লাড্ডু পাঠিয়েছেন। আর্যপুত্র ভীম তো জানেন এ সময় আমার উপর আর্যপুত্র অর্জুনের অধিকার, আমিও ওনারই মতো তপস্যাই করব। উনি সেই কারণেই কেবল পরখ করার জন্য একটি লাড্ডু পাঠিয়েছেন। মিষ্টান্ন এই পাতায় রেখে দাও, আর এই পায়েস নিয়ে যাও। আপনি শুধু এইটুকুই খাবেন মহারানী? হ্যাঁ, তপস্যা এভাবেই করতে হয়। আর্যপুত্র অর্জুনও এত বছর যাবৎ এভাবেই তপস্যা করছেন নিশ্চয়। গুরুবংশে তোমাকে স্বাগত জানাচ্ছি আমি। এবার আশীর্বাদ লাভ করার জন্য তোমার আর অর্জুনের হস্তিনাপুরে আসার আর কোনোই প্রয়োজন নেই। ইন্দ্রপ্রস্থে যেতে পারো। চলো গান্ধারে, বিকর্ণ। প্রণিপাত শ্রীমান বলরাম। ক্ষমা করবেন গান্ধারাজ, আমার অভিপ্রায় আমার শিষ্য দুর্যোধন অথবা আপনাকে অপমান করার ছিল না। না না শ্রীমান বলরাম, হ্যাঁ যদি ক্ষমা প্রার্থনা করতেই হয় তাহলে আপনার প্রিয় ভগিনী সুভদ্রার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আমি আপনার কথার তাৎপর্য বুঝলাম না। আপনি জানেন না ধ্রুপদের কন্যা যখন পাঁচ পাণ্ডবকে বিবাহ করতে বাধ্য হন তখন উনি এই পঞ্চ পাণ্ডবকে দিয়ে একটি প্রতিজ্ঞা করিয়েছিলেন, কি ওনারা দ্বিতীয় বিবাহ তো করতেই পারেন কিন্তু তাদের দ্বিতীয় পত্নীকে ইন্দ্রপ্রস্থে আনতে পারবেন না। প্রণিপাত শ্রীমান বলরাম। কুমার অর্জুন, যদি গান্ধার রাজা বললেন তা সত্য হয় তবে আমি আমার ভগিনীকে এমন দুর্ভাগ্যপূর্ণ অবস্থায় ফেলতে পারি না। আপনার সম্মুখে কেবল দুটি বিকল্প আছে, হয় আপনি সর্বদার জন্য দ্বারকায় বসবাস করুন অথবা আজই এই ক্ষণেই আমার ভগিনী আপনার সঙ্গে ইন্দ্রপ্রস্থে যাত্রা করবে। রাজকুমার অর্জুন নিজের তপস্যা পূর্ণ করে ফিরে আসছেন, ওনাকে স্বাগত জানাতে নগরদ্বারে উপস্থিত হওয়ার আদেশ করেছেন মহারাজ। নববধূকে বরণ করতে বরণডালাও নিয়ে যেতে বলেছেন উনি। রাজকুমার অর্জুন তার নবস্ত্রী রাজকুমারী সুভদ্রাকে সঙ্গে নিয়ে ফিরেছেন। আর
আর্য, আপনি আমাদের বিবাহের প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। আপনার আর আপনার পত্নীর এই নগরে প্রবেশ করার কোনো অধিকার নেই। সুভদ্রা, কোথায় যাচ্ছ? আপনার ক্ষমা প্রার্থনা করতে। মহারানীকে বলবে এই গোয়ালিনীর অনুরোধ, এই বহুমূল্য সম্পদ যেন সুরক্ষিত রাখেন। তুমি নিশ্চয় সুভদ্রা? প্রণিপাত মহারানী। ভ্রাতা বলেছিলেন যখন ক্রোধের কারণ হয়ে যাচ্ছ তখন তার নিবারণও সঙ্গে নিয়ে যাও। রানীর নয়, যদি গোয়ালিনীর হৃদয় নিয়ে যাও তাহলে মহারানীরও মহারানী হতে পারবে। এ কথাও ভ্রাতাশ্রী বলেছিলেন মহারানী। যদি কৃষ্ণকে পরাজিত করতে হয় আর ইন্দ্রপ্রস্থের রাজ্যাভিষেককে রোধ করতে চাও তবে তা কেবল সম্রাট জরাসন্ধই করতে পারে। চলো 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 পাল্টায়।